স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কি সোয়ার নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান আজকের আলোচনার বিষয় সব সংস্কার কি অন্তর্বর্তী সরকার করবে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজাকুজামান রতন দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সংস্কার নিয়ে কথা হচ্ছে নানান আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা ছয়টি কমিশন গঠন করে দিয়েছেন তারা প্রতিবেদন দেবেন তিন মাসের মধ্যে সেটি বলা হয়েছে এই যে সংস্কার প্রক্রিয়া এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই আশা এবং তাদের নির্বাচনের দিকে এগোনো এই সংস্কারের যে এই কাজ সেটি কি অন্তর্বর্তীকালীন সরকারের এই যদি বলি অনুমোদন রয়েছে কিনা বা তিন তারাই কি এই ছয়টি সংস্কার বা যত সংস্কার প্রয়োজন তারা কি করতে পারে কিনা কি মনে করছেন শুরু শুরুতে ফাহিমা নাসরি মঙ্গি আপনার কাছে আসি অনেক ধন্যবাদ আপনাকে সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ নির্ধারণ ডক্টর ইউনু স্যার বলেছেন সংস্কার এই শব্দটা একাগারের সময় সংস্কার কীরকম ছিল নিশ্চয়ই মনে আছে আপনার একটা গালি হয়ে গেছিলো এইবারের সংস্কার সেটা নয় এইবারের সংস্কারটা সম্পূর্ণ আলাদা এই এইবার যেই আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলি আমরা বিপ্লব বলি যেইভাবে স্বৈরাচার পতিত স্বৈরাচারের বিদায় এবং সেই সাথে নতুন যেই সরকার এসছে আমরা বিশ্বাস করতে চাই আশা করতে চাই যে সংস্কার বিষয়ক যে ছয়টা কমিশন তারা করেছেন একটা কমিশনের বেলায় আমার আমাদের একটু কথা আছে যেটা সংবিধান বিষয় সংস্কার জি কমিশন যেটা করেছে সেখানে আগে ছিলেন আপনার ডক্টর স্বাধীন মালিক স্যার পরবর্তীতে আমরা দেখলাম ডক্টর রিয়াজ যিনি আমেরিকায় একটা স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সের প্রফেসর মানে উইথ ডিউ রেসপেক্ট আমরা আমি বলি আর কি যে দেখেন আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সংস্কারটা কীরকম হবে সংস্কারটা কোন কোন জায়গায় দরকার সংস্কার করলে ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে সুষ্ঠু নির্বাচন থেকে শুরু করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা থেকে শুরু করে বিচার বিভাগ বলুন এবং অন্যান্য যেই নির্বাহী বিভাগ সহ অঙ্গ যেগুলো আছে একটা রাষ্ট্রের সেগুলো সবই আমরা চাই কারণ গত সতেরো বছরে আপনি দেখেছেন যে বাংলাদেশে নির্বাচন বলে কিন্তু কিছু ছিল না নির্বাচনকে বনবাসে পাঠিয়ে দিয়েছে সাথে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকারকেও পাঠিয়ে দিয়েছিল এখন সংস্কার রিফর্ম এই সংস্কারটাকে বাংলাদেশের সাধারণ মানুষ যদি বিশ্বাস করে এবং আমরা যদি বিশ্বাস করতে চাই যে না রিফর্মটা প্রয়োজন আছে যেই ছয়টা জায়গায় হয়েছে এই এখানে যেই জায়গাটায় আমি বললাম ডক্টর স্বাধীন মালিক স্যারকে ইয়ে করা হয়েছে বদল করে আরেকজন এই জায়গাটায় একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিনের সুপ্রিম কোর্টের আমি বলতে চাই যে বাংলাদেশে বহু কিন্তু আপনার যথেষ্ট আইনে প্রাজ্ঞ এরকম সংবিধান সংবিধান জানেন সংবিধানের সবকিছু কিছু এটি মানে একেবারে তুচ্ছা তুচ্ছ ব্যাখ্যা এটার যে ইন্টারপ্রিটেশন সব কিছুই দেওয়া দিতে পারবেন এমন আইনজীবী বহু আছেন সংবিধান যারা রচনা করেছিলেন ওনারাও বেঁচে আছেন এখন আমি চাই যে বাংলাদেশের মানুষের সংবিধান এখন বিদেশি আমি যদি মনে করেন আমি বিদেশি নাগরিক আমি দ্বৈত নাগরিক আমি কিন্তু আমি মনে করব না যে এটা আমার এখানে আসা উচিত আমি মনে করব যে না বাংলাদেশের যারা আইনজীবী আছেন কিংবা সংবিধান বিষয়ে যারা পারদর্শী আছে পারদর্শিতা যাদের আছে তারা আসুক এই কথা বলে এখন বলি দেখেন স্বৈরাচারের প্রেতাত্মা এখনও আমাদের বিচার বিভাগে বসা আছে সেই সাথে প্রশাসনে বলুন কিংবা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি সহ আপনি জানেন যে পুলিশ সহ শৃঙ্খলা বাহিনীর পরতে পরতে এখনও আছে দুই মাস এখনও হয়নি এখন দেখেন পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা পালিয়ে গেল পাঁচই আগস্টের পর আইনের শাসনটা আমরা কিভাবে দেখছি কি রকম মনে হচ্ছে আমরা দেখলাম যে আওয়ামী লীগের কেউ কেউ বড় বড় আপনার নেতা দুই অল্প কয়েকজন অ্যারেস্ট হয়েছে আবার বলা হলো সেনাবাহিনীর একটা এসপিআরে যে ছয়শো জন প্রায় তাদের জিম্মায় আছে তো সেই লিস্টটা আমরা জানি না কোথায় কিন্তু সেই ছয়শো জনের ভিতর আমরা ওই রকম বড় কাউকে দেখছি না যে অ্যারেস্ট হয়েছে কিংবা হচ্ছে থেকে কিন্তু জানিয়েছে যে তারা এখন নেই মানে শুরুর দিকে যেটি জানো ওই যে একটা লিস্ট দিয়েছে তারা ক্লিয়ার করেছে যে যাদের কথা হয়েছে তারা এখন কেউ নেই তারা কোথায় গেছে না আমি সেটাই বলছি যে তারা কোথায় গেছেন সেটা কিভাবে আপনার গেছেন আমরা যে দেখলাম পুলিশের অমুক ডিপার্টমেন্ট ডিবি ধরেছে এ ধরেছে একে ধরেছে তাকে ধরেছে পরে আবার শুনতে পাচ্ছি কেউ কেউ বিদেশে চলে গেছেন এখন হয় কি বিচার এবং আইন আপনি দেখছেন যে গত কিছুদিন ধরেই আমরা যে মব জাস্টিস মব জাস্টিস আইন আইন মানুষ হাতে তুলে নিয়েছে বিচার মানুষ হাতে তুলে নিচ্ছে কেন কারণ বিচার বিভাগের উপর আইনের উপর বাংলাদেশের মানুষের সিস্টেমেটিক্যালি যে বিশ্বাস এবং আস্থা থাকবার কথা ছিল সেটার বিন্দুমাত্র নেই কেন নেই কারণ আপনি জানেন যে কেবল ভিন্ন মতের কারণে বিএনপি সহ অন্যান্য ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা সেই মামলা দিয়ে আমাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সাতশোর উপরে আমাদের নেতাকর্মীকে গুম হাজার হাজার খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন এবং ক্রস ফায়ার এনকাউন্টার যে নামে ডাকেন এগুলাকে জাস্টিফাই করেছে আপনি কি বলতে পারবেন যে এই গত দুই মাস প্রায় হতে যাচ্ছে এই সরকার আসার এর মধ্যে আওয়ামী লীগের কেউ একবারও কি বলেছে যে তারা এই জুলাই আগস্টের যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এটা ভুল ছিল কিংবা এটা কি তারা বলেছে আমি যেই কথাগুলো বলে আসছি আমরা গত বারো বছরের ওপরে পনেরো বছর ধরে এই জিনিসগুলো তারা গুম খুন এটা তো আর অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ যে করেছে কারণ আয়নাঘরের অস্তিত্ব আপনার টর্চার সেল এগুলো তো আপনারা আমরা সবাই দেখছি যে এগুলোকে এখন জাদুঘর করে দেন এগুলো কথা আসছে এখন হয় কি বিচার কেবল করলেই হয় না বিচার যে করা হচ্ছে জাস্টিস মাস্ট বি সিন টু বি ডান যে আপনাকে দেখতেও হবে জানতেও হবে যে বিচার কী হচ্ছে এটাকে আমাদের ঘাটতি আছে দেখেন আমরা চাই যে বাংলাদেশের মানুষ এই সংস্কার থেকে যে সুফল গণতন্ত্র ফিরে আসা বলুন আইনের শাসন ফিরে আসা বলুন মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা বলুন একটা মানুষও গুম হবে না ভিন্ন মতের জন্য কিংবা আমার ফ্রিডম অফ স্পিচ আমার ফ্রিডম অফ ওপিনিয়ন এগুলোর জন্য আমি কথা বলবো একটা লাইক দিলে একটা এক একজনকে আপনার সাইবার সিকিউরিটি আইন ডিজিটাল সিকিউরিটি আইনে আপনাদের বহু সাংবাদিকত ওই যে মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে জেলে আটকে রেখেছে তো এই জিনিসগুলোর থেকে বেরিয়ে আসবে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ওনারা মূল সংস্কারটা করবেন মূল মানে এখন যদি আমি সংবিধান সংস্কারের কথা বলি আমরা মনে করি যে এটা জনগণের ম্যান্ডেটের ব্যাপার আছে একটা পার্লামেন্টের ব্যাপার আছে দ্রুততম সময়ে নির্বাচন সুষ্ঠ সঠিক একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরাই আপনার এই যে বেসিক সংশোধনটুকু করার পরে যে ডিটেলস বিস্তারিত যে কাজগুলো আছে এগুলো আমি মনে করি যে নির্বাচিত বেটার হবে জি আমি একটু রতন আপনার কাছে আসি আপনার কাছে জানতে চাইব ধরুন সংস্কারের কথাটা এখন সবচেয়ে বেশি মানে প্রচারিত কথা এবং আতঙ্কের বিষয় এটা হতে পারে যে বিষয়ে বেশি প্রচারিত হয় যে বিষয়ের পিছনে মানুষের আকাঙ্ক্ষাটা যুক্ত হয়ে থাকে সেখানে যদি আকাঙ্ক্ষা পূরণ না হয় তা সবচেয়ে বেশি ঘৃণিত কখনো উপেক্ষিত কখনো কখনো টিটকারির বিষয় হয়ে যায় তাহলে আমরা এই ব্যাপারে সতর্ক থাকতে বলবো ছয়টা কমিশন করা হয়েছে যারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ দেবেন সংস্কারের প্রশ্নটা কেন এসেছিল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাহান্ন বছরে আমাদের এখানে যারা প্রজাতন্ত্রের কর্মচারী বলিয়া গণ্য হইবেন তাদেরকে লেখা হতো যে তারা কর্মকর্তা সংবিধান বলেছে প্রজাতন্ত্রের কর্মচারী লেখা হচ্ছে তারা কর্মকর্তা এবং এই কর্মকর্তাদের ক্ষমতার দাপট অর্থনৈতিক দুর্নীতি এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতিতে প্রভাব বিস্তার করা এগুলো আমরা দেখেছি এবং তার চূড়ান্ত রূপ দেখেছি গত পনেরো বছরে যে কীভাবে এক একজন সচিব কি করলেন ফলে দুটো জিনিস কি এখানে আসতে পারে না যে একটা হলো তারা কি তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন অথবা অনুপার্জিত আয় ভোগ করেছেন কি ফলে সংস্কারে এই জায়গাটা আসতে হবে যে জনপ্রশাসনের যে সংস্কার হবে সেখানে তারা এটা করতে হবে যে জনগণের ট্যাক্সের টাকায় যারা চলবেন তারা জনগণের উপর শুধুমাত্র বোঝা চাপাবেন না একটা দুর্নীতি সংস্কৃতি তৈরি করে দেবেন তা যেন না হয় এই ধরনের একটা কাঠামোগত সংস্কার লাগবে আমাদের বিচার বিভাগটা নিয়ে কথা বলাটা খুব বিপজ্জনক তারপরও বিচার বিভাগ দিয়ে মানুষ প্রত্যেকটা অংশ কথা বলে আমাদের নিম্ন আদালত তো তার স্বাধীনতা নিয়ে কোনো ইয়েই নেই স্বাধীনতাই নেই ধরতে গেলে উচ্চ আদালত যেটা সে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের মানদণ্ডটা কিন্তু এখন পর্যন্ত তৈরি করা হয়নি যে কারণে দেখুন ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার বিচারপতি পরিবর্তনের জায়গাও চলে আসছে তার মানে বিচারপতি যিনি ন্যায় বিচারের প্রতীক হবেন তিনিও কিন্তু ঠিক ন্যায়সঙ্গতভাবে হবে তার পদে আসীন হন নাই ফলে এটা কিন্তু বিচার ব্যবস্থাটাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে ফলে বিচার ব্যবস্থা একটা আমাদের সংস্কার দরকার আমি দরকারের জন্য এই জন্য বলছি পুলিশ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের সব কিছুতেই শেষ আশ্রয় পুলিশ হওয়ার কথা ছিল কিন্তু পুলিশ একটা ভীতিকর বাহিনীতে রূপান্তরিত হলো কেন বিরোধী দলের জন্য আতঙ্কের নাম আর ক্ষমতাসীন দলের জন্য নিরাপদ আশ্রয় এরকম হয়ে গেল কেন আমাদের পুলিশ কিংবা পুলিশের সাবেক আইজির যে বিপুল বিত্ত বৈভবের যে খবর বেরিয়ে এলো তার মানে পুলিশের একজন আইজি হতে পারলে প্রশাসন তাকে কিছু করতে পারে না ভূমি মন্ত্রণালয় তার কিছু করতে পারে না কারণ আমাদের ভূমি আইন অনুযায়ী একশো বিঘার উপর জমি করা থাকার কথা না তিনি একটা উপজেলাতেই ছয়শো একাশি বিঘা জমি কিনেছেন কারো কিছু হয়ে পড়লো না কিংবা তিনি সাতটা নাকি পাসপোর্ট করেছেন তো একজন মানুষের কি একটার বেশি পাসপোর্ট হতে পারে সাপটা কেমন করে তিনি করলেন ফলে পুলিশের একজন আইজি হলে যার আইন শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি আইনকে কিভাবে এবং শৃঙ্খলার নামে কিভাবে মানুষকে শৃঙ্খলিত করতে পারেন তার নজির তৈরি হয়েছিল পাশাপাশি যে বিভাগগুলো হয়েছে পাসপোর্ট অধিদপ্তর বলি বা ভূমির কথা বলি তারাও তো তাদের দায়িত্ব কি ঠিকভাবে দায়িত্ব পালন করেনি দুর্নীতির কারণে অথবা ভীতির কারণে দুর্নীতি অথবা ভীতি পুলিশের প্রতি ভয় তো এই জায়গায় তাহলে পুলিশ বাহিনীকে যদি জনগণের সেবকে রূপান্তরিত করতে হয় তাহলে এখানে শুধুমাত্র মনন জগতের সংস্কার করতে হবে এই কথা বললে হবে না এখানে আমাদের কাঠামোগত সংস্কারটাও লাগবে আঠারোশো একষট্টি সালের পুলিশ আইন দিয়ে আর কতদিন চলবে সেই দিন তো ব্রিটিশরা পুলিশ বাহিনী তৈরি করেছিল আঠারোশো সালে আপনারা জানেন ফরাসি মানে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল যে সিপাহী বিপ্লব সেই বিপ্লবের পরে পুলিশ ব্রিটিশরা বুঝলো যে এমন একটা বাহিনী তাদের তৈরি করতে হবে যেন ভারতবর্ষে আর কোনো বিদ্রোহ না গড়ে ওঠে ফলে সেই দিন পুলিশ গড়ে তোলার পিছনে উদ্দেশ্য ছিল ব্রিটিশদের শাসন ক্ষমতাকে নিরঙ্কুশ করা সেই আইন দিয়ে কি স্বাধীনতার পরে এত বছর পরে আমাদের পুলিশ বাহিনী চলতে পারে ফলে আমাদের পুলিশ বাহিনীর একটা ডেমোক্রেটিক অপারেটিং সিস্টেম সেটা লাগবে নাকি কি সে জায়গায় একটা সংস্কারের কথা এসেছিল নির্বাচনের নামে যে আমাদের এখানে কী মস্করা হয়ে গেল বিশেষ করে গত তিনটা নির্বাচন মানুষ নির্বাচন প্রিয় মানুষ সেই মানুষরা নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেললো আর নির্বাচন মানে কি লুণ্ঠনকে মানে আইনসঙ্গতভাবে যুক্তিসঙ্গত করে দেওয়া কীরকম যে হলফনামায় বলা হচ্ছে তার সম্পদের বেড়েছে কিন্তু দুদক কিচ্ছু করলো না সে তো নিজে হলপ করে বললো যে আমি নির্বাচনের আগে আমার সম্পত্তি ছিল এত আমি পাঁচ বছর পরে এত হয়েছি আর তো কিছু দরকার নেই এই সেলফ ডিক্লারেশনটা দিয়েই তো দুদক তাকে ধরতে পারত। যে কোথা থেকে এই সম্পদটা এলো তাহলে দুদক তখন কিন্তু ঘুমিয়ে পড়ে ফলে নির্বাচন ব্যবস্থাটাকে এমন করেছে নির্বাচন ব্যবস্থা জাস্টিফাই করছে দুর্নীতিকে নির্বাচন ব্যবস্থা জাস্টিফাই করছে যারা ল মেকার তারা ল ব্রেকার হতে পারে এবং নির্বাচন ব্যবস্থাটা এমন দাঁড় করে দিল যে আমি যা বলবো সেটাই নির্বাচন এবং মনোনীত হলেই তিনি নির্বাচিত বলিয়া গণ্য হইবেন এইরকম একটা জায়গায় চলে গিয়েছিল ফলে এগুলো সংস্কার লাগবে আর সংবিধানের বিষয়টা একটু পরে আসি আমরা এই বিষয়গুলো নিয়ে যদি বলি যে এই সংস্কারের আকুতিটা তৈরি হয়েছে এখন সংস্কারটা করবে কে সংস্কারটা হবে কোথায় এবং সংস্কার অনুমোদন দেবে জি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো একটি বিরতির সময় হচ্ছে বিরতি নিয়ে আহ আলোচনায় ফিরবো দর্শক কিশোর নিবেদিত পর্যন্ত বাংলাদেশের আয়োজনে একটি বিরতি নিচ্ছি একবার নিবেদিত বাংলাদেশ আয়োজনে আমাদের আজকের আলোচনার সব সংস্কারকে এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাইমা নাসির মনি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিক রতন দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি রাজিকুজ্জামান রতন আপনি বিরতির আগে বলছিলেন সংস্কারের যেই প্রয়োজনটা প্রেক্ষাপটটায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ সময়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং তাদের উপরেই দায়ভারটা পড়েছে এই সংস্কারের পূর্ণাঙ্গ সংস্কার একটি অপরটির সাথে জড়িত সবগুলো সংস্কার তারা যেটির কথা বলছে এই সংস্কার আসলে সাধারণ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বা রাজনৈতিক দলগুলোর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং সেই সংস্কার কি এই সরকার করে যেতে পারবে ধন্যবাদ আমি যে আগে কথাগুলো বলেছিলাম তার সঙ্গে সব পথ মিলে যাবে শেষ পর্যন্ত সংবিধান সংস্কারের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন এবং আমাদের অতিরিক্ত অভিজ্ঞতা বলে এ যাবৎ বারোটা নির্বাচন হয়েছে তার মধ্যে যদি বলে আটটা নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে এবং সবগুলি ত্রুটিপূর্ণ যে চারটা নির্বাচনকে আপাত গ্রহণযোগ্য বলা হয় সেই নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল যে কারণে একটা জনআকাঙ্ক্ষার রূপ নিয়েছিল যে নির্বাচনকালে সরকারের চরিত্রটা হবে এমন যে তিনি নিরপেক্ষ থাকবেন এবং তার অধীনে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে জনগণ তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে ভোট দেওয়ার মধ্য দিয়ে সেটা যেহেতু বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ এবং বাতিল করে দিয়ে সং মানে সংসদকে কখনো বাইপাস করেছে আবার কখনো কখনো কোর্টকে ব্যবহার করেছে করে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছিল ফলে মানুষের কিন্তু একটা আকাঙ্ক্ষার মধ্যে আছে যে নির্বাচনকে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করতে গেলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ফিরিয়ে আনা দরকার এর সঙ্গে সংবিধানের আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো তারা বলছেন যে অপরিবর্তনীয় করা করে ফেলা হয়েছে সংবিধানের অনেকগুলো ধারাকে পৃথিবীতে কোনো কিছুই অপরিবর্তনীয় নয় মানুষের ইচ্ছা পরিবর্তন হয় সমাজের চাহিদা পরিবর্তন হয় প্রয়োজনের পরিবর্তন ঘটে ফলে সেই অনুযায়ী আইনেরও পরিবর্তন ঘটে আইনের ক্ষেত্রে একটা বড় বিষয় হলো যে লিগালিটি এবং মরালিটির একটা কন্ট্রাডিকশন চলে যা আইনসঙ্গত তা সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে আবার যা ন্যায়সঙ্গত তা হয়তো এখনো আইনে লেখা হয়নি ফলে নতুন আইন দরকার হতে পারে প্রয়োজন পড়ে ফলে সংবিধানও তাই সেই ক্ষেত্রে সংবিধানের কিছু সংশোধনের প্রয়োজন হতে পারে কিন্তু এগুলো করবে কে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাকে যদি আমরা সংবিধান সংবিধানসম্মত করতে চাই এটা তো মানে সংসদেই পাশ করতে হবে এখন অন্তর্বর্তীকালীন সরকার কি করবেন তারা একটা কাঠামো হয়তো উপস্থাপন করতে পারেন যারা স্টেক হোল্ডার মূল স্টেক হোল্ডার যে রাজনৈতিক দল তাদের মধ্যে একটা হয়তো কমন আন্ডারস্ট্যান্ডিং হবে যে যারা নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টে বসে তারা এই বিষয়গুলোকে অ্যামেন্ডেট করে দেবেন এরকম একটা জেন্টালম্যান্ট এগ্রিমেন্টে আসতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো কিছু সংশোধন করতে পারবেন না তারা প্রস্তাব হাজির করতে পারবেন সংশোধন নির্বাচন দিতে পারবে নির্বাচন দেওয়ার আগে জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা এসছিলেন এটাকে বেআইনি বলার কোনো উপায় নেই কারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিরূপটাই তো আইন হয় ফলে অনেকে বলবে আহ সরকার আইনে নাই কিন্তু আইন তো জনগণের ইচ্ছার প্রতীক ফলে আইনটা আগে সংশোধন প্রয়োজন নাকি না এখন তো এটা হয়ে গেছে আইনের অ্যাবসেন্স তো তারা আছেন যেহেতু আছেন এটাকে এখন আইনসঙ্গত করতে হবে আইনসঙ্গত করতে গেলে কি করতে হবে আইনসঙ্গত করার একটাই উপায় আইনসভা পার্লামেন্টকে বলা হয় আইনসভা সে আইনসভায় এটাকে আমাদের ইয়ে করে দিতে হবে এন্ডোর্স করতে হবে মানে এটাকে অনুমোদন করে নিতে হবে সে কারণে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এবং তার আগে একটা জেন্টালমেন্ট অ্যাগ্রিমেন্ট হবে যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই ধরনের পরিবর্তনগুলো আমরা প্রয়োজন মনে করেছি এবং এই পরিবর্তনগুলো যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন তারা অবশ্যই এটাকে অনুমোদন করে দেবেন এটা কিন্তু আমাদের করতে হবে এটার জন্য খুবই দরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তার অন্তরে কি আছে আমরা জানি না অন্তর্বর্তীকালীন সরকার কি মানে কাল চলবেন না তাদের একটা রাজনৈতিক পথে আসতেই হবে রাজনৈতিক পথে আসতে গেলে তাদের অবশ্যই এই ব্যবস্থাটা করতে হবে যাতে একটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটা আইনসভা বা পার্লামেন্ট তৈরি হয় সেখানে জনগণের ইচ্ছাটাকে আইনগতভাবে মানে বৈধতা দেওয়া হবে সেটার জন্য তো সংলাপের প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সাথে বসা প্রয়োজন সেই জায়গাটিতে আসলে কতটুকু এগুলো বর্তমান সরকার সরকার আপনার কাছে না এটা এটা তো সত্যি এই তো বিপ্লবী সরকার এই সরকার ট্রায়াল অ্যান্ড এরার এর ভেতর দিয়ে যাচ্ছে সংস্কার সংলাপ সংস্কার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলমান প্রক্রিয়া এটা এমন না যে আজকে থেমে যাবে আজকে যেই জিনিসটা আমাদের খুব মনে হচ্ছে প্রয়োজন আজকে থেকে ২০ বছর ৩০ বছর পরে এই অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না পারে এখন দেখেন গায়ের জোরে বিগত যে পতিত স্বৈরাচার যেই সরকার ছিল তারা আপনার জনগণের বিনা ভোটে বিনা ম্যান্ডেটে চেপে বসেছিল মানুষের ঘাড়ের ওপর তারা মানুষকে ভোট দিতে দেয়নি ভোট এবং নির্বাচন এই ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দিয়েছে এখন তাই যদি আপনার অবস্থা হয় তাহলে সেখান থেকে যখন এই সরকারটা ইন্টারিম গভর্নমেন্ট এটা তারা তো জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই এসছে এবং আগের আমার রতন ভাইয়ের কথার ইয়েতে বলছি যে আইনগতভাবে এই সরকারের বৈধতা সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছে লিখিতভাবে কাজেই এটা নিয়ে কোনো সমস্যা কিংবা কোনো কথা অবকাশ নেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার বৈধ এখন দেখেন সব সংস্কার কি এই অন্তর্বর্তীকালীন সরকার করবে না আপনি যেটা বারবার জানতে চাচ্ছেন আমরা সেটা মনে করি না আমরা মনে করি ওনারা শুরু করবেন যে কথাটা আমি এর আগেও বলেছি এটার স্টেক হোল্ডার্স কারা যতগুলো আপনার বাংলাদেশের প্রথমে সতেরো কোটি মানুষ এবং তার সাথে রাজনৈতিক যতগুলো দল আছে নিবন্ধিত অথবা অনিবন্ধিত হ্যাঁ রাজনৈতিক দল তাদের তারাই তো স্টেক তাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলে এই যে রোডম্যাপ রোড ম্যাপ আমরা বলছি যে আমাদেরকে একটা রোড রোডম্যাপ দিতে হবে একটা রোডম্যাপ দেন তো সেখানে আপনার পাবলিকের আজকে অনেক সমর্থন নিয়ে ওনারা এসছেন ভালো কথা কিন্তু ওয়ান ইলেভেনের সময় কিন্তু আমরা দেখেছিলাম অনেক সমর্থন নিয়ে এসছিল না কিছুদিন পরে দেখলাম অন্য রকম হয়ে গেল সেটা আমরা চাচ্ছি না কিন্তু যৌক্তিক সময়ের কথা বলেছেন আমা বিএনপির মহাসচিব উনি যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে যেই ভোট জনগণ গত চারটা টার্ম আপনার দিতে পারেনি যত তাড়াতাড়ি সম্ভব সেই পরিবেশ সেই পরিস্থিতি তৈরি করে জনগণকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া হোক এটাই তো মূল কথা এখন তার সাথে সাথে আপনি জানেন যে আইনের শাসন যেমন জড়িয়ে আছে তার সাথে সাথে সংবিধানের সংস্কার বিচার বিভাগের যে সংস্কার আরও অন্যান্য আইন অঙ্গনের মানুষ হিসেবে আমার কাছে প্রত্যেকটা সংস্কার ইকুয়ালি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা যে ছয়টা করেছে আশা করি একটু এদিক সেদিক গিয়েছে যেই দু একটা ওগুলো লাইন মতন আনবেন ওনারা ঠিক করবেন এখন যেটা দলীয় সরকারের অধীনে নির্বাচন আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল নাইনটিজে তখন তারাই বলতো যে না তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে জি যখন বিএনপি ক্ষমতায় আন্দোলন করেছিল না তারা তো তার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সন্নিবেশিত করা হলো সংবিধানে আপনি জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে মানে দলীয় সরকারের অধীনে না সেই প্রত্যেকটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কম বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্যতা পায়নি এখন তাই যদি হয় তাহলে আপনার এই যে নির্বাচনী রোডম্যাপের মধ্যে যৌক্তিক সময়ে হ্যাঁ সেখানে নির্বাচন ভোটের পরিবেশ ফিরিয়ে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার সাম্য ন্যায় বিচার যেগুলো আমাদের সংবিধানের মূল যে স্পিরিট তো সেগুলো আপনার আনা এবং সেই সাথে একটা বিচার বিভাগ নিয়ে ওই যে একটা কথা আপনারা বলছেন একটু বলে দেই যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট বিভাগের সুনির্দিষ্ট গাইডলাইন আছে যে উচ্চ আদালতে কিভাবে বিচারক নিয়োগ করতে হয় যদিও সেটা মানা হয়নি আশা করি এইবার সেটা অনুসরণ করবে তারা এখন দেখেন আমরা চাই কি আমরা চাই বাংলাদেশের জনগণ যেন সাধারণভাবে দুর্নীতির যে সয় লাভ হয়ে গেছিলো প্রতিটা সেক্টর আপনার অর্থনীতি অর্থনৈতিক যে সেক্টর সেখান থেকে শুরু করে যেখানে হাত দিবেন বিচারালয় থেকে শুরু করে সবগুলো জায়গা একদম শেষ করে দিয়েছিল তো সেই রকম অবস্থায় সেখান থেকে সতেরো বছরের জঞ্জাল সেখান থেকে আপনার একটা লাইনচ্যুত হওয়া ট্রেন যেটাকে লাইনে এনে গণতন্ত্র ফিরিয়ে এনে সাধারণ মানুষের হাতে একটা ভোট দেওয়ার ব্যবস্থা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পরিস্থিতি করে এই অন্তর্বর্তী সরকারের উচিত হবে অত্যন্ত আপনার দ্রুততম সময়ে সংস্কার মানে করবেন ওনারা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনবে এবং এই সংস্কার যেটি আপনি বলছিলেন যে সব সংস্কার তাদেরকে দিয়ে হবে না আমি আমি বলছি ব্রড অ্যাস্পেক্টে হবে না হতে পারে না সেটার জন্য স্টেক হোল্ডারসদের সাথে বসতে হবে এটা নিয়ে জন্য কথা বলতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে জি আমরা আমরা এবং সাথে সুশীল সমাজ আছে সুধীজন আছেন বাংলাদেশের 17 কোটি মানুষ আছেন তাদের মতামতের দাম তো দিতে হবে কারণ এটা প্রত্যাশা আমরা একটি বিতрите নিয়ে আলোচনায় ফিরবো দর্শক কিশন নিবিড়িত প্রজুতনে বাংলাদেশে একটি বিতрите এসেছি সঙ্গেই থাকুন আমন্ত্রণ আরো একবার কিশন নিবিড়িত প্রজুতনে বাংলাদেশে আজকে আমাদের আলোচনার বিষয় সব সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং এই আলোচনা আমাদের সাথে স্টুডিওতে আছেন মেনবীর সহআন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট ফাহিমনাස්ටিন মুন্নি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বার্ষ সহ সাধারণ সম্পাদক রাজিক জামান রতন দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফাইমা নাসরিন শুরু শ্রুত আপনার কাছে আসে আপনি বলছিলেন বিরতির আগে যে প্রয়োজনীয় নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই প্রত্যাশা আপনাদের কিন্তু সেটার সীমারেখা কতটুকু বা তারা কতটুকু করবে করবে না এটা নির্ধারণ করে দেবে কে বা সেই সংস্কারগুলো গ্রহণযোগ্যতা পাবে সেটাই বা কীভাবে নির্ধারিত হবে না এটা তো যারা স্টেক যে কথাটা আমি এর আগে বলেছি অংশীজন যারা আছে তো অংশীজন কারা এটা সমস্ত রাজনৈতিক দল আছে সুধীজন আছেন বিভিন্ন যারা আপনার বিশিষ্ট মানুষ আছেন এবং সবচাইতে বড় কথা কি বাংলাদেশের সতেরো কোটি মানুষের ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা যেমনটা যেই ম্যান্ডেটটা নিয়ে ওনারা এসেছেন হ্যাঁ তো এই রকমই নির্বাচনের আকাঙ্ক্ষাও কিন্তু মানুষের ভীষণ রকমের তীব্র বাংলাদেশের মানুষ নির্বাচন প্রিয় কিন্তু এই গত আপনার এই চারটা টার্মে নির্বাচন তো হতে দেয়নি নির্বাচন হয়নি তো ওই কারণে পুলিশ আপনার যেই সংস্কার পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীতে এবং সেই সাথে আইন বিভাগ বলুন বিচার বিভাগ বলুন নির্বাচনের জন্য যেই সংস্কার এটা তো একটা বিশাল একটা হোলিস্টিক অ্যাপ্রোচ বিশাল বড় একটা বিষয় কিন্তু এটা এত সহজ না আমরা যেভাবে বলছি এটা একটা খুব অনেক বড় একটা বিষয়কে খোলা সেটা আমি মনে করি না যে অন্তর্বর্তীকালীন সরকার অত দীর্ঘ সময়ে হয়তো ওনারা পাবেন না কারণ এখানে তো ওই আমরা তো যৌক্তিক সময়ের কথা বলেছি আজকে ওনার কথাও তো আমরা শুনেছি কাজেই আমি মনে করি যে এটা আসলে সবাই মিলেই ঠিক করতে হবে বাংলাদেশে সব মানুষ মিলে এটা ঠিক করবেন বিশেষ করে যারা অংশীজন আছেন আর সেই সাথে যে ফ্যাসিস্ট যে সরকারটা সমস্ত কিছু আপনার একেবারে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে এখনও তারা এই অন্তর্বর্তীকালীন যেই সরকারটা আছে তাদেরকে টাইম টু টাইম বিভিন্নভাবে আনস্টেবল করার চেষ্টা করছে বিভিন্ন সেক্টর থেকে পার্বত্য চট্টগ্রাম ইস্যু বলুন কিংবা ওই মব জাস্টিস যে মব লিঞ্চিং কিংবা বিভিন্ন আপনার যত জায়গাগুলো আছে আমাদের ধর্মীয় হ্যাঁ আমাদের সামাজিক সাংস্কৃতিক সেখানেও তারা কখনো কখনো সুযোগ সুবিধা পেলেই শিল্পাঞ্চল সহ গার্মেন্টস যে ফ্যাক্টরি সেক্টর আছে নৈরাজ্যের দিকে তারা ঠেলে দিতে চাইছে যে তারা মনে করছে যে এই রকম করে যদি তারা আবার কোনোভাবে মানে একটা সেটা বাংলাদেশের মানুষ হতে দিবে সেটা আমরা মনে করি না আমাদের বাংলাদেশের মানুষের অত্যন্ত জনসচেতনতা এত বেশি যে এই দুর্নীতি বলুন আর অত্যাচার নির্যাতন নিপীড়ন অনিয়ম এগুলো করে তারা পালিয়ে গেলেই তো আর হলো না বিচারের আওতায় এনে এখনো শত শত হাজার হাজার যেই মামলা টামলাগুলো হচ্ছে এই মামলা আরও হবে কারণ এরকম ঘটনা তো আরও ঘটিয়েছে তো মামলা আরও হবে সাতশো গুমের তো সাতশো মামলা এখনো হয়নি তারপর হাজার হাজার যেই আপনার দেড় হাজারের মতন তো এই জুলাই আগস্টের অভ্যুত্থানেই মারা গেছে ছাত্র জনতা কাজে আর তার প্লাস হচ্ছে আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে তো এগুলো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে নির্বাচনের জন্য অতটুকু সময়ই তারা নেবেন অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু বাংলাদেশের মানুষ তাদেরকে দিবে অংশীজনরা তাদেরকে যতটুকু দেবেন এবং সেই সাথে এই সংস্কার মিনিমাম সংস্কার যেটুকু করে সেই রকম পরিবেশ এবং পরিস্থিতি ওনারা তৈরি করবেন যখন বাংলাদেশে একটা নির্বাচন গ্রহণযোগ্য ধন্যবাদ রাজিক জমান রতন আপনার কাছে আসি সংস্কারের দায়টা কার এবং সংস্কারের দায়িত্বটা কে নেবে এটা যেমন একটা প্রশ্ন আবার এই প্রশ্নটা আছে সংস্কারের সীমা কতটুকু হবে এবং সংস্কারের সময় সময়সীমা কতটুকু হবে অন্তহীন কাল ধরে চলতে থাকবে অথবা সমস্ত বিষয়ে কি সংস্কার হবে তাহলে আমাদের কয়েকটা জিনিস চিন্তা করে দেখতে হবে যে নির্বাচন প্রশ্নে সংস্কারটা এমনভাবে করতে হবে যাতে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সংবিধানের সব সংস্কার করা তো এখন দরকার নেই এখন যে অংশটুকু সংস্কার করলে অন্তত একটা ক্ষমতার যে ভারসাম্য তৈরি করা যায় সেই জায়গায় যাওয়া যায় যেমন আমাদের এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির একটা অপরিসীম ক্ষমতা আছে হ্যাঁ মানে যে কোনো একজনের যদি রাষ্ট্রপতি শাসিত হয় তাহলে রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রী শাসিত হয় তাহলে প্রধানমন্ত্রী এবং তাহলে ক্ষমতার সঙ্গে জবাবদিহিতার কোনো সম্পর্ক কি থাকবে না থাকলে তো ক্ষমতার একটা দানবীয় রূপ যে কি হয় সেটা আমরা দেখেছি আইনমন্ত্রীরা কি বলছেন যে আমি অনেক পরামর্শ দিয়েছি আমার কথা এক কানে শুনতেন আর এক কান দিয়ে বের করে দিতেন মানে ওই সেই কথা যে এখন সব দোষ তো প্রধানমন্ত্রী কিন্তু একসময় তো সব গুণ তো তারই ছিল আছেন বলে আর কিছুই আমাদের সমস্যা নেই তাহলে ক্ষমতা হারালে কারাগারে যাওয়া আর ক্ষমতা অথবা সীমানা পার হয়ে যাওয়া এটা কি আমরা দেখতে চাই যে যতক্ষণ ক্ষমতায় থাকবো তখন কর্তৃত্বের সুখ আর ক্ষমতা হারালে তখন হয় কারাগারে থাকো অথবা সীমানা পার হয়ে যাও এইটা তো আমরা বাংলাদেশে দেখতে চাই না তাহলে দেখতে চাই যে যিনি ক্ষমতায় আছেন তার একটা জবাবদিহিতা আছে জনগণের প্রতি কী দায় পালন করেছেন জনগণের অর্থটা কতটুকু ব্যয় করেছেন সেই ব্যয়ের হিসাব কি আছে এটা একটা পরিষ্কার যদি কাঠামোগত দিক দাঁড় করানো যায় না তাহলে আমাদের মনে হয় যে এখানে দুর্বিনীত হওয়ার সুযোগটা কমে যাবে এবং এখানে দুর্বৃত্তদেরকে আশ্রয় দেওয়ার সুযোগটা কমে যাবে ফলে দুর্নীতির হ্রাস টেনে ধরতে গেলে আইনের কোন জায়গাটাকে ধরতে হবে দায় মুক্তি দেওয়া নয় বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে যে দুর্নীতি হয়েছে সেগুলো একটু মানে উন্মোচন করতে হবে যাতে ভবিষ্যতে আমরা এখানে একটা শ্বেতপত্র তৈরি করে দিতে পারি আর আইন এবং প্রশাসনের কোন দুর্বলতা একদিনের জনপ্রিয় মানুষকে আর একদিন জনধিকৃত মানুষের রূপান্তরিত করে তাহলে আইনের কোন জায়গাটায় ধরতে হবে প্রশাসনের কোন জায়গাটা দুর্বল করতে দেখতে হবে এটাই আমাদের মনে হয় করে একটা নির্বাচনে যাওয়া দরকার ফলে আমরা অন্তহীন কাল অপেক্ষা করলে মানুষের ধৈর্যের বার্তা ভেঙে যাবে ফলে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে মানুষের জন্য অনিশ্চয়তা যুক্ত না হয় জি অনেক ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই আমাদের সময় দেওয়ার জন্য শেষ করছি আজকের আয়োজন দর্শক শেষ করছি কি নিবেদিত প্রজাতন্ত্র বাংলাদেশের আজকের আয়োজন টিভি সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা